হসপিটাল ব্যাপারটা তো বুঝিনি, এই ফাইলটা আমাকে নিয়ে আবার ওইখানে অফিসে জমা দিতে হবে, তারপর দেখা যেতে পারে একটা কেবিন দিবে, বুঝিনি একটু। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি কয়েকদিন ধরে খুব অসুস্থ, তার মধ্যে একটা খারাপ নিউজ হচ্ছে যে আমার ভাই বেটা হচ্ছে খুব অসুস্থ, তো হসপিটালে ভর্তি। আসলে কী হয়েছে ঘটনাটা, আমার ভাই বেটা হচ্ছে বাসায় ছিল না, ভাবিকে বাসায় ছিল, তো আমার সেখানে জরুরিভাবে যাইতে হইতেছে, তো অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবেন। অসুস্থতার কারণে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না, কিন্তু গলার ভয়েসের অবস্থা খুব খারাপ, তার মধ্যে যে গাড়িটা হচ্ছে নষ্ট, এর মধ্যে খুব যন্ত্রণার মধ্যে ছিলাম। মা হচ্ছে আগে চলে গেছে, আমি যে কোনো একটা কারণে একটু দেরি হয়েছে, তার এখন চলে যাচ্ছে হসপিটালে, তো অবশ্যই আপনারা আমার পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। অবশ্যই আমার ভাই বেটার জন্য সময় দরকার, বুঝতে পারবেন। হাসপাতাল চলে আসছি মাত্র, দেখতে পাচ্ছেন, যাইতেছি দেখি। সমস্যা একটার পর একটা হইতেই আছে, কোন সমস্যার মধ্যে যা আসি আল্লাহ ভালো জানে। তো দৌড়াদৌড়ি পেছিলাম, তো এখন যা দেখি ভাইয়ের বেটার কী অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুই কই আইছো? হ্যাঁ শুকিয়া, কেমন শুকিয়া? সিরিয়াল লাগে দাদি, তো ওইখানে কেবিন পায় না, তো আমি কেবিনের একটা ব্যবস্থা করতে পারি না, যাই দেখতেছি। হসপিটাল ব্যাপারটা তো বুঝিনি, এই ফাইলটা আমাকে নিয়ে আবার ওইখানে অফিসে জমা দিতে হবে, তারপর দেখা যেতে পারে একটা কেবিন দিবে, বুঝিনি একটু। মাত্র কেবিন বুকিংটা দিলাম আমি, আসলে অনেক কষ্ট করে কেবিন বুকিংটা দিয়ে দিলে, দেখছেন সিঙ্গেসার করে দিল স্যারের। এবং এখন যাবো হচ্ছে বাইরে বেটারেরা যে জায়গায় রাখছে সেখান থেকে এখন আমি যাবো হচ্ছে মূল কেবিনে। তো চলেন চাচ্ছি, চাচ্ছি স্লাইন লাগে না, এ চাচ্ছি মুশফিকা কো কি চাচ্ছ, এই আমার কি হয়েছে তোমার? আর কষ্ট হবো না, চলো চলো চাচ্ছ, চলো চলে না। ও চাচ্ছ তুমি অনেক চেয়ার এসো, চাচ্ছ তো অসুস্থ, এই যে একজন বই রয়েছে এখানে, কি চাচ্ছু? আমি পড়ছি, আর টেনশনে তোমার, আমি পড়ছি কি ওটা লাগাই দিছে, ওটা লাগাই দিছে তোমারে, ওর জন্য সবাই দোয়া করবেন। এই হাতে কেন কে এত লাগাইছিল? রক্ত পাই নাই তোমার, হুকে অর্ধেক হয়ে গেছে, হ্যাঁ নিতাছি তোমার, এই যে কান্দো না কান্দো না, সরাইব না, চুলকায় তো চুলকে, চলো চলো তোমার কেবিন নিয়ে যাই, চলো এই কেবিনটা নিছি, আমি যেখানে কেবিন নিছি সেখানে গরম হয়ে গেছে। চাচ্ছু, এ চাচ্ছু এই যে, হ্যাঁ আমার চাচ্ছুটা রে কিচ্ছু হয় না তোমার, এই আমার চাচ্ছু দেখছেন কার সাথে ডাকসা হচ্ছে, চলে রুমে যাই আগে। আসুক আসো, আও চাচ্ছু, আপনাদের মাঝে কিছু বিষয় আজকে শেয়ার করবো, আপনাদের বাচ্চারাও যেন সুস্থ থাকে এবং ভালো থাকে, কোনো সমস্যা যেন না হয়, সেজন্য আজকে বিষয়টা আমি শেয়ার করবো। তো অবশ্যই আমার কথাগুলো সব মনোযোগ সহকারে শুনবেন, অবস্থা খুব খারাপ, বড় চলেন আচ্ছা চলো বাজান বাজান, হ্যাঁ আচ্ছা কুলে করে নিতেছে, যান আটকে দেন আটকে দেন, একজনের ভর্তি করছে এখন আবার আরেকজনের ভর্তি করে দিয়ে বলে, ওই জনের অবস্থা খারাপ, এই জনের অবস্থা খারাপ, কী কোনো দুঃখের কথা, এদিক দিয়ে নাম লাগবো।
কলারুডি হ্যাঁ পান সুপারি কেটে দিয়ে দিছে পান সুপারি আর এইগুলা ও আচ্ছা ওই প্লাস্টিকের ওইটা ওই কত করে বেছেন বি কি যেন একটা নাম বুঝতে পারতেছি না বি ওইটাই 350 350 ফিক্সড কম নাই কম নাই আসলাম হচ্ছে বাইরেটার জন্য দেন একটা আপনি ভিডিও করতেছেন কেন তো কাকার সাথে কথা বলতেছিলাম কাকাই বলতেছিলাম আমাকে ভিডিও করা কেন তো বিষয়গুলো আমি ক্লিয়ারলি বললাম যে আসলে এটা নর্মাল ব্যাপার আমরা ব্লগ তৈরি করি ব্লগিং করি তো আমাকে এটা বললে এটা ভালো হবে তো ফ্ল্যাক্সটা দেখি হসপিটালে আসলে পানি গরম করার মতো ওরকম সিস্টেম নাই তো কী করবো তাড়াতাড়ি এটা নিয়ে নিচ্ছি একটু কম রাখেন কাকা আমাদের জন্য একটু কম রাখেন তো তার দিকখান থেকে এটা নিয়ে নিচ্ছি আমি আর দেখি দেখুন দেখবেন একটা র্যাকাবি নিয়েছিলাম জিনিয়া সিডের আপনার দোকান থেকে আড়াই মাসের উপরে হবে এটা চা ইয়ে এনে গেছিলাম আপনার পাবনা আমার বাড়ি হচ্ছে মাঝিরঘাট আমাদের বাড়ি হচ্ছে না না জুলাস মাদ্রাস চেনেন আপনি একটু বললেন আপনার তো সবসময় কেনাকাটা করেন আমার আইডিয়া নেই যদি ভালো হয় তাহলে আমাকে দেন সমস্যা নেই মোটামুটি ভালো হবে ভাই মানে চলা যায় দুই এক মাস দিয়ে চলা যায় শীতটা তাহলে সমস্যা নেই আর কি কি নিতে গেলে ভুলে গেলাম জানি একটু পর আবার আসছে যেগুলো দিয়ে নেই এই দোকানে সবাই পাইবেন আপনারা আসলে আসতে পারেন যারে যার আসলে এটা কী কোন জায়গার নাম কাকা হসপিটাল মোড় এখানে আসলে পাবেন তার দোকানে সবসময় আসতে পারেন আপনি সেগুলো চাইলে এই ফার্মেসিতে ওষুধগুলো নেওয়ার জন্য এই যে ডাক্তার দোকানে আছে দেখেন যে ওষুধ দিয়েছে প্রেসক্রিপশন দিয়েছে ওষুধ দিতেছে দেখি কী দে আর স্লাইন দিয়ে দেন ভাইয়া বাচ্চাদের পাতলা রেখে না তো প্রচুর পরিমাণে স্লাইনটা দিয়ে দেন এগুলো দিতেছে অনেকগুলো চারটা দিয়ে দেন ভাইয়া লাগে তো বারবার নিচে আসাটা খুব কষ্টকর হালকা পাতলা কিছু খাওয়ার জন্য কেক বিস্কিটটা নিয়ে নিলাম এটা কত দাম কাকা 60 টাকা পান কিনতে আজকে নতুন ইতিহাস হয়ে গেল পানের দাম 250 টাকা 200 টাকা করলেন না একদম ছোট ছোট পান খারাপ 200 টাকা করলাম ব্যাপার না 200 টার বিরাট পান নাই একটা পানে 5 টার বেশি করে খালি পান নেই ফেসবুক সেলের সমস্যা নেই আপনার মানুষ চিনবো দাম কম নিয়ে নিচ্ছি কারণ নেওয়ার মতো এরকম সময় নেই আর আসলে যারা খারাপ সময় পার করে তারাই বুঝতে পারে খারাপ সময় পড়ে গেছে যে আল্লাহ খারাপ সময় দেয় সে আল্লাহ আবার ভালো সময় দেয় দেখ সবাই দোয়া করবেন এখন রাত পাঁচে পড়ায় 9:30 উপরে এখন অব্দি পর্যন্ত আমি হসপিটাল উপরে দৌড়াদৌড়ি করতেছি একজন হলে তো ভালো হইতো এখন দুজনে অসুস্থ তো দুইজনে একটা ভাইয়ের বেটা একটা ভাইয়ের বেটা দুজনে অসুস্থ তো পাঁচতলায় প্রতিবার হাইটা নামতে হইতেছে উঠতে হইতেছে তো বুঝিনি তো আর নিজে প্রচুর পরিমাণ জ্বর অসুস্থ গলা ভাঙা দেখতেই পাচ্ছেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই দোয়া করবেন এখান থেকে আমাকে দেখতেছেন এই মুহূর্তে সবাই বাচ্চাদের সুস্থ রাখবেন একটু দেখে শুনে রাখবেন আর আসলে কী কারণে এই সমস্যাগুলো হয়েছে সেটা আপনার মধ্যে শেয়ার করবেন ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন পাশে দেখবেন আল্লাহ হচ্ছে 10:00 আমি একটু বাইরের দিকে যাচ্ছি প্রচুর পরিমাণে বাইরে শীত
আমাদের এলাকা হচ্ছে বড় মেলা হচ্ছে, সময় স্বল্পতার কারণে আমি যেতে পারিনি, আর সম্ভব না।